আরে বাবা রে, কোথা থেকে কোন সাধু পুরুষ এলো রে, আমার অফিসে দাঁড়িয়ে আমাকে অপমান করছে। কত বড় সাহস! আপনাকে কে ঢুকতে দিয়েছে এখানে? হুম, আর যদি আমার বস জানতে পারে আপনি ওনার অফিসে ওনার পিয়ের সাথে খারাপ ব্যবহার করছেন, তো আপনার খবর আছে। তোমার অফিস মানে? আর তোমার অফিসের বস কে? আবির রহমান হলো আমার বস। আবির রহমান নামটা শুনে আমি ভীষণ খেলাম। নামটা শুনেই ভীষণ খেয়ে ফেললেন তো? উনি যদি আপনার সামনে আসে তো আপনার কি অবস্থা হবে একবার ভাবুন। আর এটা আমার অফিস, এতে কোনো সন্দেহ আছে আপনার? দেখবেন আপনাকে আমি এখনই অফিস থেকে বের করে দেব, জাস্ট ওয়েট। কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু তাকিয়ে দেখছে। তিথির কাণ্ড দেখে আমার রাগের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, যা দেখে অফিসের সবাই ভয় পাচ্ছে। আমার যে রাগ বাড়ছে তাতে আজকে তো কিছু একটা করবই। কি বলে এই মেয়েটা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে আর আমাকে নিজের কথা বলে ভয় দেখাচ্ছে। নিশ্চয় এই মেয়ের মাথায় কোনো গণ্ডগোল আছে। তিথি সিকিউরিটি বলে চিৎকার করতে থাকে। সিকিউরিটি তিথির সামনে আসে। জি ম্যাডাম, বলুন। এই লোকটাকে এক্ষুনি অফিস থেকে বের করে দিন। জি 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 ম্যাডাম। এমনভাবে তুতলাচ্ছেন কেন? সরি ম্যাম, আমি এটা করতে পারবো না। কেন? আমি আপনাকে অর্ডার করেছি, যান। সরি ম্যাম, উনি আমাদের অফিসের বস, আমি ওনাকে কী করে বের করব অফিস থেকে বলুন। তিথির বস কথাটা শুনে গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছে না। কি উনি এই অফিসের বস? আপনার নাম কি তাহলে আবির রহমান? জি ম্যাম, উনি হলেন আবির রহমান। তিথি আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। আমি তো রাগে ফায়ার হয়ে যাচ্ছি, একটু পরেই মনে হচ্ছে বুম ফুটবে। তিথি রে, আজকে তুই গেলি রে, এই বজ্জারটা আজকে তোকে কি যে করবে তাকে জানে, যেভাবে তাকিয়ে আছে তোর দিকে, হাল্লা গো, আমাকে আজকে রক্ষা করো, বেশি ভাব দেখাতে গিয়ে নিজেই ফেসে গেলাম। সবাই সবার কাজে যান। আর এই যে মিস, আপনি আমার কেবিনে আসুন তাড়াতাড়ি। কথাটা বলে আমি কেবিনে চলে গেলাম। আল্লাহ, কি যে হবে আজকে আমার সাথে, না না আমি যাব না। হরিণ কি আর নিজের ইচ্ছাতে বাঘের খাঁচায় যায়? না আমি যাব না। তিথি এখনো আমার কেবিনে আসছে না বলে পিয়নকে পাঠালাম তিথিকে ডেকে আনার জন্য। ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। তিথি একধ্যানে পিয়নের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। এবার পিয়ন একটু জোরেই বলে, ম্যাডাম আপনাকে স্যার ডাকছে, তাড়াতাড়ি স্যারের কেবিনে যেতে বলেছে। তিথি তরফরিয়ে ওঠে আর নিজের কানে হাত দিয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? আমি কি কালা নাকি যে কানে শুনবো না? আসলে স্যার আপনাকে ডেকেছেন। ঠিক, যান আমি আসছি। তিথি আমার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে আছে। কি করি এখন আমি, খুব ভয় হচ্ছে আমার। না তিথি, ভয় পেলে হবে না, নিজের মনকে শক্ত কর। কত ছেলেকে নিজের এই হাতে শায়েস্তা করেছিস, আর এখন কেন ভয় পাচ্ছিস? আল্লাহর নাম ধরে কেবিনে ঢুকে পড়। তিথি আস্তে করে কেবিনের দরজাটা খুলে উঁকি দেয়, কিন্তু কেবিনের ভিতরে আমাকে দেখতে পাচ্ছে না। কোথায় গেল বজ্জারটা? কেবিনের ভেতরে তো দেখতে পাচ্ছি না। যাকগে, ভালোই হলো, আমি চলে যাই। তিথি চলে যেতে নিলেই আমি তিথির বাঁ হাতটা ধরে কেবিনে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরলাম। তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কোনো সারা শব্দ না পেয়ে তিথি চোখ খুলে তাকিয়ে দেখে আমি সামনে তাকে ধরে দাঁড়িয়ে আছি। তিথি চিৎকার দিতে যাবে, অমনি তিথির মুখ চেপে ধরলাম। একদম চিৎকার করবে না, নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমি কি বলেছ আমাকে, আমি অসভ্য? তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি? তিথি কোনো কথা বলছে না, শুধু মুখ দিয়ে হুম হুম আওয়াজ করছে। কি হলো, কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? শুধু হুম হুম করছো কেন? তিথি ইশারা দিয়ে বলে তার মুখ থেকে হাতটা সরানোর জন্য। ও সরি। আমি তিথির মুখ থেকে হাত সরিয়ে নেওয়ার সাথে সাথে তিথি জোরে জোরে শ্বাস নিতে থাকে। আল্লাহ, এবারের মতো বেঁচে গেছি। ওই আপনি কি, হুম, একটা মাসুম মেয়েকে এভাবে কেউ ধরে, যদি মরে যেতাম? কি, তুমি মাসুম? তুমি তো হলে সারা বিশ্বের একমাত্র অন্যতম বেয়াদব আর বাচাল মেয়ে। কি, আমি বেয়াদব আর বাচাল? আপনি কি, হুম, আপনি তো একটা বজ্জাতার অসভ্য ছেলে। তুমি আবার আমাকে অসভ্য বললে? তাহলে তো তোমার সাথে একটু অসভ্যতামও করতেই হয়, তাই না?
আমি তিথির দিকে এগিয়ে যাচ্ছি। তিথি এক পা করে পিছনে যাচ্ছে। একটু পিছাতেই তিথির পিঠ দেয়ালের সাথে লেগে যায়। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, প্লিজ। কেন, তুমি না আমাকে অসভ্য বললে? তাহলে তো একটু অসভ্যতম করতেই হয় তোমার সাথে। তিথি আমার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আমি তিথির দুপাশে হাত দিয়ে তিথিকে ধরে ফেলি। আমি তিথির অনেকটা কাছে চলে যাই। আমার আর তিথির মাঝে বেশি ফাঁক নেই। আমার আর তিথির নাক লেগে যাওয়ার মতো অবস্থা। তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তিথির গলা শুকিয়ে গেছে, কোনো কথা বের হচ্ছে না। গোলাপি ঠোঁট দুটো ভয়ে কাঁপছে। তিথির মায়াভরা মুখের দিকে একধেনে তাকিয়ে আছি। কেন জানি তিথির দিক থেকে আমার চোখ ফেরাতে পারছি না। তিথির মুখে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিলাম। তিথি আমার হাতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। আমার প্রত্যেকটা নিঃশ্বাস তিথির মুখের উপর গিয়ে পড়ছে। তিথির হার্টবিট ক্রমশ বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে এখনই হাড়টা বের হয়ে যাবে। এই প্রথম কোনো ছেলে তিথির এত কাছে এসেছে। আমি তিথির দু চোখের পাতায় কিস করলাম। আমার কোনো হুঁশ নেই, কি করছি আমি তিথির সাথে। তিথির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এসে চলা সত্ত্বেও তিথি ঘামছে। ভয়ে তিথির ঠোঁট কাঁপছে। আমার ঘোর লেগে যায় তিথির কাঁপা কাঁপা ঠোঁটগুলো দেখে। তিথির ঠোঁটের কাছে আমি যাচ্ছি, তখনই আমার ফোনটা বেজে উঠল। তখন আমার হুঁশ ফিরল। এ কি, এ আমি কি করতে যাচ্ছিলাম? তখনই তিথির কাছ থেকে আমি দূরে সরে গেলাম। তিথি এখনও ভয়ে চোখ বন্ধ করে আছে। আমি ফোনে কথা বলে এসে দেখি তিথি এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, একধেনে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। আমি তিথির কাছে কেন গেলাম? তিথির মুখের সামনে হাত দিয়ে ইশারা করছি, কিন্তু তিথির কোনো হুঁশ নেই। তিথি তো গভীর চিন্তায় মগ্ন, তার সাথে এতক্ষণ কি ঘটেছে এটা ভেবে। তিথিকে আবার জোরে ডাক দিলাম, মিস তিতা, আপনি কি আমার কথা শুনছেন? আমার ডাকে তিথির হুঁশ ফিরে আর তিতা বলে ডাকার কারণে খেপে যায়। কি বললেন আপনি আমাকে? আমি চেয়ারে গিয়ে বসলাম। কি বলেছে আমি তোমাকে? আমি তিতা। আমি কখন বললাম তুমি তিতা? তুমি তো নিজেই নিজেকে তিতা বলছো। শুনুন, একদম কথা ঘুরাবেন না, আমি স্পষ্ট শুনেছি আপনি আমাকে তিতা বলেছেন। কান যেহেতু তোমার আছে তো স্পষ্ট শুনবেই। আর এখন আরেকটা কথা স্পষ্ট শুনে নাও। আজ থেকে ছয় মাস আগের যত ফাইল আছে সব ফাইল এক ঘন্টার ভিতরে আমি আমার টেবিলের উপর দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ না, হুম, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ শুরু করো। তোমাকে তো আর এমনি এমনি স্যালারি দিব না। কি, আমি এক ঘন্টার ভিতরে কি করে এতগুলো ফাইল খুঁজে বের করব? সময় তো লাগবে। কি করে ফাইল খুঁজে বের করবে সেটা তোমার বিষয়। যাও, তোমার হাতে কিন্তু এক ঘন্টা সময়, সো তাড়াতাড়ি করো। আর এটা জেনে নাও, ফাইলগুলো স্টোর রুমে রাখা আছে। কি, স্টোর রুমে? তাহলে তো ওখানে নিশ্চয়ই আরশোলা থাকবে। শালা বজ্জাত, তুই আমাকে ইচ্ছা করে এমন একটা কাজ দিলি। ঠিক আছে, আমারও সময় আসবে, তখন দেখাবো মজা। কিছু বললে? না, কিছু না। তিথি কেবিন থেকে বেরিয়ে স্টোর রুমে যায়। স্টোর রুমের দরজাটা খুলতেই কতগুলো আরশোলা উড়ে যায় তিথির সামনে দিয়ে। তিথি তো ভয়ে চুপসে গেল। বেচারি, আরশোলা দেখলে খুব ভয় পায় ছোটোবেলা থেকেই। আসলে এত পুরনো ফাইল কোনো দরকার পড়ে না, তাই স্টোর রুমে রাখা হয়েছে। আমি ইচ্ছে করেই তিথিকে এমন একটা কাজ করতে দিয়েছি, তিথিকে শায়েস্তা করার জন্য। ও আল্লাহ গো, এ তুমি আমাকে কোথায় এনে ফাঁসালে? এখানে তো অনেক আরশোলা। তিথি আস্তে আস্তে ভিতরে ঢুকে ফাইলগুলো খুঁজতে থাকে আর প্রত্যেকটা ফাইল থেকে আরশোলা বের হচ্ছে। তিথির ভয়ে কান্না চলে আসার মতো অবস্থা। তিথি একটা ফাইল খুলতে একটা আরশোলা তিথির হাতের উপর দিয়ে চলে যায়। তিথি একলাফ দিয়ে দূরে সরে যায়। ও মা গো, কত বড় আরশোলা! এই বজ্জারটা মনে হয় এখানে আরশোলা চাষ করে রেখেছে, আমাকে ইচ্ছা করে এখানে পাঠিয়েছে যাতে আমি ভয় পাই। ঠিক আছে, আমিও তোকে যদি ভয় না দেখিয়েছি তাহলে আমার নামও তিথি আহমেদ না। তিথি সব ফাইলগুলো এক জায়গায় জমা করে। কিছু ফাইল অনেক উপরের তাকে আছে, যেগুলো তিথির হাতের নাগালে আসছে না, তাই বাধ্য হয়ে তিথি মই দিয়ে উপরে ওঠে। মই দিয়ে উপরে উঠছে আর বলছে, কত বড় শয়তান ওই আবির রহমান, আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে। ইচ্ছা করছে ওকে নর্দমার পানিতে চুবাতে আর আরশোলা ভর্তা করে ওকে খাওয়াতে। উপরে উঠে তিথি একটা ফাইল হাতে নিতে একটা আরশোলা ফাইল থেকে বেরিয়ে আসে। তিথি আরশোলাটাকে দেখে ভয় পেয়ে যায়
আর মই থেকে নিচে পড়ে যায়। তিথি তো ভেবেছে আজকে ওর কোমর শেষ, কিন্তু কিছুই তো হলো না। তিথি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি তিথির পিছনে দাঁড়িয়ে তিথির সব কথা শুনছিলাম। আমি দেখতে এসেছিলাম তিথি কী করে, আর সরিও বলতে এসেছিলাম আগের ওই ঘটনার জন্য। কিন্তু তিথির এই সব কথাগুলো শুনে আমার মেজাজটা আবারও খারাপ হয়ে গেল। তাই মনে পড়তেই তিথিকে কোল থেকে ধপাস করে নিচে ফেলে দিলাম। ওমা গো, আমার কোমরটা আজকে গেল। ওই মিয়া, যখন আমার ভরটা সহ্য করতে পারবেন না তখন কোলে নিলেন কেন? হোয়াট রাবিশ, কী সব আজেবাজি কথা বলছ, আমি তোমার ভার নিতে পারবো না। শুনুন, বেশি ইংরেজি বলবেন না, একে তো আমার কোমরটা ভেঙে দিয়েছে। ও মা গো, আমি শেষ গো। বডি দেখে তো মনে হচ্ছে অনেক শক্তি, কিন্তু আমার মতো একটা সুটকিকে ধরে রাখতে পারলেন না।